রুয়ান্ডার কিগলিতে ঝলমলে এক রাত, হাস্যোজ্জ্বল জিয়ান্নি ইনফান্তিনো। আরও এক দফা ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত সুইস ইতালিয়ান আইনজীবী। 73তম ফিফা কংগ্রেসে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পরবর্তী 4 বছরের জন্য দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। অন্ধকারাচ্ছন্ন এক সময়ে দায়িত্ব নিয়েছিলেন, ফিফার ওপর থেকে আস্থা হারিয়েছিল গোটা বিশ্ব একের পর এক দুর্নীতির ঘটনায় বিপর্যস্ত সংস্থাটি। তৎকালীন প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারকেও করাপশন চার্জে গ্রেফতার করে পুলিশ। চরম সংকটময় পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টের গভর্নিং বডির প্রধানের দায়িত্ব কাঁধে নেন জিয়ান্নি ইনফান্তিনো। 2016 সালে দায়িত্ব নিয়েই ঘোষণা দেন ফুটবলকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চান। সৌজন্য সফরে গিয়ে সদস্য দেশগুলোর ফুটবলীয় কাঠামোর খোঁজ খবর নিতে থাকেন। সে ধারাবাহিকতায় এসেছিলেন বাংলাদেশেও। এদেশের ফুটবলের উন্নয়নে যে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন তা রক্ষায় কাজও করেছেন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। কয়েক বছরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ইনফান্তিনো, তবে তিনি যে একেবারে বিতর্কের ঊর্ধ্বে তা নয়। 2 বছর পরপর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়ে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন। তার প্রেসিডেন্সি নিয়ে নাখোশ জার্মানি, নরওয়ে ও সুইডেনের মতো ইউরোপের বেশ কয়েকটি দেশের ফুটবল কর্তৃপক্ষ। যদিও এসব সত্ত্বেও এবারের নির্বাচনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেননি কেউ, তাই রি ইলেক্টেড হওয়াটা ছিল শুধুই আনুষ্ঠানিকতা। সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে পছন্দ করেন কিংবা যারা পছন্দ করেন না, সবার প্রতি আমার ভালোবাসা। ফিফার প্রেসিডেন্ট হওয়া অনেক সম্মানের, আবার বিরাট দায়িত্বের ব্যাপারও, তবে আপনারা আমার ওপর আস্থা রাখতে পারেন। এবারই প্রথম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে 32 দল নিয়ে নারী বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা। তবে পুনর্নির্বাচিত হওয়ার পর ইনফান্তিনোর বড় চ্যালেঞ্জ, 32 দলের পরিবর্তে 48 দল নিয়ে উত্তর আমেরিকায় পুরুষদের 2026 বিশ্বকাপ আয়োজন। এছাড়া নতুন চক্রে প্রতিশ্রুতি অনুযায়ী $11 বিলিয়ন আয়ের চ্যালেঞ্জও রয়েছে। সবশেষ 4 বছরের চক্রে আয় ছিল $7.5 বিলিয়ন। বাক্সম আলম খান, সময় সংবাদ।